করোনা মহামারী পরিস্থিতিতে চট্টগ্রাম চিড়িয়াখানায় গত পাঁচ মাসে লোকসান প্রায় দুই কোটি টাকা তবে দীর্ঘ সময় বন্ধ থাকা ও দর্শনার্থী না থাকাটা যেন আশীর্বাদ হয়ে উঠেছে সেখানকার প্রাণীদের জন্য প্রজনন অনুকূল পরিবেশ পাওয়ায় গত দুই মাসে বিভিন্ন প্রাণী জন্ম দিয়েছে অন্তত পঞ্চাশটি শাবক ছানার ইফরাজনুরের ক্যামেরায় আরও জানাচ্ছেন শিউলি শাবনম বিশ্বব্যাপী করোনা মহামারী ছড়িয়ে পড়ার ঠিক মুহূর্তে গত ডিসেম্বর রাজ ও পরীর ঘরে জন্ম নেয় বাঘ শাবক পরে এর নামকরণ করা হয় করোনা শাবকটি সবে মাংস খেতে শিখেছে চিড়িয়াখানার বাঁধাধরা পরিসরে তাকে দেখা গেল মাংস নিয়ে ছোটাছুটি করতে আবার কখনো মায়ের সাথে খুনছুটিতে মেতে থাকতে সেই সাথে প্রায় দর্শক শূন্য চিড়িয়াখানায় হৈহুল্লুর ও উৎপাতহীন পরিবেশে বেশ আয়েসি ভঙ্গিতে দিন কাটছে দেশে প্রথম জন্ম নেয়া দুর্লভ সাদা বাঘ হনুমান বিভিন্ন প্রজাতির পাখি সহ অন্যান্য প্রাণীরা এছাড়া হরিণ ময়ূর বানর ঘুঘুসহ বিভিন্ন প্রাণী জন্ম দিয়েছে প্রায় পঞ্চাশটি নতুন শাবকের আর তাদের দেখতে আসতে শুরু করেছেন দর্শনার্থীরা আগের ছিতে আপু মানে পরিবেশটা খুব সুন্দর আর পাখিগুলো খুব সুন্দর সবকিছু দেখতে খুব ভালো লাগছে এখন হাতি তারপরে পাখি দেখে খুব ভালো লকডাউনে ছিলাম তো এখন এখানে সেফলি লিখতে করতে এটাই ভালো লাগতেছে চিড়িয়াখানা পরিবেশ অনেক ভালোই চিড়িয়াখানা কর্তৃপক্ষ পক্ষ জানাই আর বিভিন্ন প্রাণী শাবক ছানা জন্ম দেওয়ার অপেক্ষায় আছে নির্জন ও অনুকূল পরিবেশ পাওয়ায় প্রজননের হার বেড়েছে সবকিছু মিলে যেটা একটা স্বাভাবিক পরিবেশ যেটা ওরা চায় বনের মধ্যে এরকম একটা বন্য পরিবেশ পাওয়ার কারণে স্বাভাবিকভাবে যে প্রজনন থাকে তার থেকে বেশি ছিল এদিকে দেশে করোনা সংক্রমণের সপ্তাহ খানেক পর থেকেই বিনোদন কেন্দ্রগুলো বন্ধ ঘোষণা করা হলে দর্শনার্থী শূন্য হয়ে পড়ে চট্টগ্রাম চিড়িয়াখানা এতে প্রায় দুই কোটি টাকা লোকসানের মুখে পড়ে কর্তৃপক্ষ আমাদের একটা ক্রাশি ছিল তো এখন যেহেতু খুলে যাওয়া হয়েছে কিছুটা বৃষ্টি বাদল থাকার কারণে এবং মানুষের মধ্যে এখনো হয়তো বা আতঙ্ক পুরোটা যায় নাই এই কারণে কিন্তু এখনো পর্যন্ত আমরা হান্ড্রেড পার্সেন্ট ভিজিটর এখনো পাইনি উনিশশো উননব্বই সালে যাত্রা করা চিড়িয়াখানাটিতে বর্তমানে ছয়শ বিশটি প্রাণী ও ছেষট্টি প্রজাতির পাখি রয়েছে শিউলি স্বপ্নম এঘুশি টেলিভিশন চট্টগ্রাম